ঝড় আসছে, সাইক্লোন, অশনি। আজ 7 তারিখে বিকেল 3টের সময় নেট থেকে বিভিন্ন স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটা বানালাম। এখানে মেঘগুলো দেখা যাচ্ছে। এই ভিডিওটা বানিয়েছি 3 দিন আগের থেকে, স্যাটেলাইটের থেকে যে ছবিগুলো দেওয়া আছে নেটে সেই ছবিগুলো এখানে পরপর তুলে আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করলাম, যাতে সবাই দেখতে পায় যে কীভাবে মেঘ তৈরি হচ্ছে এবং কীভাবে মেঘ থেকে ধীরে 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 সেটা একটা সাইক্লোনের রূপ নিচ্ছে। এখন আপাতত এটা আন্দামান নিকোবরের কাছে সেন্টারটা দেখা যাচ্ছে। এটা আজ এখন অর্থাৎ 7 তারিখ বিকাল 3:30-3টের সময় স্যাটেলাইট পিকচারটা এরকম আছে। সামনের দিনে এইটার গতিপথ কোন দিকে যাবে সেগুলো আবহাওয়া দপ্তর থেকে ঠিকঠাক বলবে, কিন্তু স্যাটেলাইট পিকচার যেরকম আমি পেয়েছি সেই ছবিগুলো পরপর তুলে আমি গত 3 দিনের মেঘের যেরকমভাবে মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে জমেছে, যেখানে যেভাবে সাইক্লোনের সেন্টার তৈরি হচ্ছে সেটা দেখাবার চেষ্টা করলাম। দেখতে থাকুন। এই ছবিটা লেটেস্ট ছবি, অর্থাৎ আজ 7 তারিখ বিকাল 3টের সময় মেঘের অবস্থানটা এরকম আছে। আগামী দিনে যেরকম থাকবে, যদি সময় সুযোগ পাই আবারও একই রকমভাবে স্ক্রিনশট দিয়ে এরকম ছোট একটা ভিডিও বানিয়ে আপনাদের জানাবার চেষ্টা করব কী কন্ডিশন আছে মেঘের। দেখতে থাকুন।